বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভাবে ভয় করো, যেভাবে ভয় করা উচিত সেইভাবে আল্লাহ সুবহান তাআলাকে ভয় করো। আর খবরদার, তোমরা মুসলিম না হয়ে, তোমরা মুসলমান না হয়ে সেই কবরের জীবনে আসিও না। কবর হচ্ছে একটা ডেঞ্জারাস জায়গা, সেখানে আপনি টিকতে পারবেন না। আপনার আমল যদি ভালো না হয়, আপনার আমল যদি কোরআন এবং সুন্নাতের অনুযায়ী না হয়, তাহলে আপনি সেখানে টিকতে পারবেন না। যতই নেতা নেত্রী হন না কেন, যতই পাওয়ারফুল লোক হন না কেন, কবরে আপনার এই পাওয়ার খাটবে না। সেদিন একমাত্র জিনিস সেটা হচ্ছে এই আমল। আর আপনি যদি আমল না করেন, কবরেতে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথভাবে ভয় করতে হবে এবং মৃত্যুর বরণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কেননা পৃথিবীতে আপনি হয়তো অল্প সময়ের ভেতরে জীবন যাপন করবেন, তারপরে আপনাকে মৃত্যু বরণ করতে হবে। সেখানে একটা লম্বা সময়, সেই সময়ের জন্য যদি আপনি নেক কাজ না করেন, তাহলে কবরের জীবনে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন, তাহলে বাকিটা জিনিস আপনি চিন্তা করুন। হাশরের পুলচিরাতে এই জিনিসগুলো কল্পনা করুন। কবরে যদি আপনি পাকড়া পড়ে যান, কবরে যদি আপনি ধরা পড়ে যান, তাহলে বাকি জীবনটা আপনার কি হবে একটু চিন্তা ভাবনা করার চেষ্টা করুন। যে আমি যদি প্রথম সেকশনে, প্রথম পর্বে যদি আমি আউট হয়ে যাই, আমি যদি ক্ষতিগ্রস্ত হয়ে যাই, তাহলে আমার সামনে আরো যে সেকশনগুলো পড়ে আছে সেখানে আমার কি হবে, এই চিন্তা যদি আমাদের মাঝে থাকতো, তাহলে আমরা অশ্লীলতা, ব্যাপনা, খারাপ কাজের দিকে যাইতাম না। সমাজে সুদ, ঘুষ, আরো বিভিন্ন ধরনের গুনাহে আমরা জর্জরিত। অথচ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় না করার জন্য, মৃত্যুকে ভয় না করার জন্য এই কাজগুলো আমরা সাতত্য বোধ করতেছি, খুব আরামের সহিতে করতেছি। অথচ আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতাম, তাহলে আমরা কখনো এই ধরনের গোনাহা করতে পারতাম না।